আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকনিক ইজি এডুকেশন। আজকের এপিসোডে আমরা 2018 সালের সব বোর্ডে আসা এই সৃজনশীল প্রশ্নটি সলভ করব। যেহেতু সকল বোর্ডে একই কোশ্চেন আসছে, তার মানে এই প্রশ্নটি অনেক ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদের জন্য। তাহলে এখানে দেখো, উদ্দীপক দেওয়া আছে। এখানে ক নম্বর প্রশ্নটি হচ্ছে, ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের প্রথম সূত্রটি লিখো। ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের প্রথম সূত্রটি হচ্ছে, তড়িৎ বিশ্লেষণের সময় কোনো তড়িৎদ্বারে সংঘটিত রাসায়নিক পরিবর্তনের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক, অর্থাৎ W সমানুপাতিক কিউ। W কি? ওই যে রাসায়নিক পরিবর্তনের পরিমাণ, কোনো তড়িৎদ্বারে সংঘটিত রাসায়নিক পরিবর্তনের পরিমাণ। আর কিউটা হচ্ছে তড়িৎদ্বারের ভিতর দিয়ে প্রবাহিত বিদ্যুতের পরিমাণ। দুটার সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক। এটাই হচ্ছে ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের প্রথম সূত্র। এখানে খ নম্বর প্রশ্ন হচ্ছে, সেমি মোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ ব্যাখ্যা করো। আমরা জানি যে দ্রবণের ঘনমাত্রাটা জানা থাকে তাকে বলা হয় প্রমাণ দ্রবণ। আর সেমি মোলার দ্রবণ বলতে আমরা বুঝি, কোনো দ্রবণের 1 লিটার আয়তনের মধ্যে যদি 0.5 মোলার দ্রবণ দ্রবীভূত অবস্থায় থাকে তাকে বলা হয় সেমি মোলার দ্রবণ। অর্থাৎ এটা কি, 1 লিটার আয়তনের দ্রবণের মধ্যে কতটুকু পরিমাণ দ্রবণ দ্রবীভূত অবস্থায় থাকবে? 0.5 মোলার, এতটুকু। অর্থাৎ এটা হচ্ছে একটা ফিক্সড মান, অর্থাৎ নির্দিষ্ট মান যেটা আমাদের জানা থাকে। অর্থাৎ এটা একটা প্রমাণ দ্রবণ, কারণ সেমিমোলার দ্রবণের ক্ষেত্রে আমরা 1 লিটার আয়তনের দ্রবণের মধ্যে এতটুকুই দ্রবণ ইউজ করতে পারবো, এর থেকে বেশিও পারবো না কমও পারবো না। তাহলে আমরা বলতে পারি, যেহেতু সেমিমোলার দ্রবণের ঘনমাত্রাটা নির্দিষ্ট, তাই এটা একটা প্রমাণ দ্রবণ। তারপর গ নম্বর প্রশ্নটা দেখো, উদ্দীপকে উল্লেখিত তাপমাত্রা ও চাপে সিলিন্ডার 1 এ কত গ্রাম মিথেন গ্যাস ধারণ করতে পারবে হিসেব করো। এটা হচ্ছে সিলিন্ডার 1, যেখানে হচ্ছে আয়তন দেওয়া আছে 110 লিটার, আবার তাপমাত্রা দেওয়া আছে হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, এবং চাপ দেওয়া হচ্ছে 200 এটিএম। এখান থেকে কী বের করবো, কত গ্রাম মিথেন গ্যাস, অর্থাৎ মিথেন গ্যাসের ভর বা মিথেন গ্যাসের পরিমাণ। ভর বা পরিমাণকে আমরা প্রকাশ করি কি দিয়ে, W দিয়ে। তার মানে আমরা বের করবো এখানে কি, W। তাহলে কী কী দেওয়া আছে দেখি, ফার্স্টে হচ্ছে দেওয়া আছে কি আয়তন, মানে ভি লিটার, টেম্পারেচার দেওয়া আছে সেলসিয়াসে, কিসে নেব, কেলভিনে নেব, তাহলে 27 কত আসে, 300 কেলভিন। চাপ দেওয়া আছে 200 অ্যাটমসফিয়ার। এমএতে ক্ষেত্রে আর এর মান, যেহেতু এখানে আয়তনটা দেওয়া আছে লিটারে, চাপটা দেওয়া আছে অ্যাটমসফিয়ারে, তাহলে এখানে আমরা বসাবো আর এর মান কোনটা, লিটার অ্যাটমসফিয়ারেরটা, কত, 0.1। এই সবগুলো মান তোমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা কী বের করবো, W। এখন W বের করতে গেলে আমাদের কী লাগবে, আণবিক ভর। কিসের দেওয়া আছে, মিথেনের। তাহলে মিথেনের আণবিক ভর কত, কার্বনের হচ্ছে 12 আর হাইড্রোজেনের কত, 4, তাহলে কত আসলো, 16। বের করব হচ্ছে W। এখন আমরা জানি আদর্শ গ্যাসের সূত্র PV=nRT, এখানে N হচ্ছে মোল সংখ্যা, P হচ্ছে চাপ, V আয়তন, আর হচ্ছে মোলার গ্যাস দ্রবক, T হচ্ছে টেম্পারেচার। এখানে এই বইয়ে যতগুলো সূত্র আছে সব সূত্র মুখস্থ করতে হবে, নাহলে ধরতে পারবা না যে কোন ম্যাথের ক্ষেত্রে কোন সূত্রটা বসাতে হবে। এখানে যেহেতু ভি এর মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে, তারপর পি এর মান দেওয়া আছে, আর এর মানটা আমাদের কি মুখস্থ মান। তারপর এন ইজিক্যাল টু আমরা জানি W/m লিখি, এই W হচ্ছে আমরা বের করব, Mটাকে আণবিক ভর, আর টি। এরপর আমরা যেহেতু W বের করব, তাহলে W আমরা সিঙ্গেল করব। তাহলে W বের করতে কী হবে, এখানে ভাগ ছিল, এখানে এসে কি গুণ হয়ে যাবে, তাহলে PV/m, আর এটা গুণ ছিল, এ পাশে এসে ভাগ হয়ে যাবে RT। সবগুলো মান এখানে দেওয়া আছে, দেখে দেখে তুলে ফেলি। পি এর মান দেওয়া আছে কত, 200, ভি এর মান দেওয়া আছে 110, এম এর মান দেওয়া আছে 16, আর এর মান 0.0821, টি এর মান কত, 300 কেলভিন। এতটুকু যদি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করা যায় তাহলে মান আসে এত গ্রাম। তাহলে এটাই হচ্ছে সিলিন্ডার 1, উল্লেখিত তাপমাত্রা ও চাপে সিলিন্ডার 1 এত গ্রাম মিথেন গ্যাস ধারণ করতে পারবে। নিচে লিখে দেই। তাহলে দেখো, গ নম্বর প্রশ্নটা হচ্ছে, উদ্দীপকে উল্লেখিত তাপমাত্রা
মানে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং চাপ 200 টিএম চাপে সিলিন্ডার এক কত গ্রাম মিথেন গ্যাস ধারণ করতে পারে, অর্থাৎ মিথেন গ্যাসের কী চাইছে, ভর চাইছে বা পরিমাণ চাইছে। এখন আমরা আদর্শ গ্যাসের সূত্র থেকে জানি পিভি ইজ ইকাল টু এন আর টি, এখানে এন ইজ ইকাল টু কি ডাব্লিউ বাই এম, এমটা হচ্ছে আণবিক ভর বা মোলার ভর, আর ডাব্লিউটা হচ্ছে কি গ্যাসের পরিমাণ বা গ্যাসের ভর। আর টি আমাদের বের করতে হবে কি এই ডাব্লিউ। আমরা সূত্রে দেখলাম যে সবগুলোর মানে দেওয়া আছে, আর এর মান কি নির্দিষ্ট কত 0.0821, আর এর মান কি লিটার অ্যাটমসফিয়ার আছে, এসআই আছে, সিজিএসএ আছে। কিন্তু আমরা এটা কেন বসালাম, কারণ এখানে দেখো আয়তনটা কি দেওয়া আছে লিটারে, প্রেশারটা দেওয়া আছে কি অ্যাটমসফিয়ারে, তার জন্য এটাকে লিটার অ্যাটমসফিয়ারের মানটা বসাইলাম। এখন এখান থেকে আমরা কি ডাব্লিউকে সিঙ্গেল করার জন্য যেহেতু ডাব্লিউটা বের করব, এমটা ভাগ ছিল এপাশে এসে গুণ হলো, আর টি গুণ ছিল এপাশে এসে ভাগ হয়ে গেল। এখন এখানে যত মান ছিল সব মান তুলে দিলাম, তুলে এটা ক্যালকুলেশন করে মান আসলো হচ্ছে 291.51 এত গ্রাম। এটাই হচ্ছে কি সিলিন্ডার একের মিথেন গ্যাসের পরিমাণ। এখন করব আমরা ঘ নাম্বার। ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে গ্যাস পরিবহনের জন্য কোন সিলিন্ডারটি অধিকতর উপযোগী গাণিতিক যুক্তি সহ বিশ্লেষণ কর। কোন সিলিন্ডার আমাদের কী কী দেওয়া আছে দেখো, সিলিন্ডার একের ক্ষেত্রে দেওয়া আছে আয়তন দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে, প্রেশার দেওয়া আছে। সিলিন্ডার টু এর ক্ষেত্রেও আয়তন দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে আর প্রেশার দেওয়া আছে। তাহলে আমরা কী বের করব, দুইটা গ্যাসের ক্ষেত্রেই আমরা মোল সংখ্যা বের করে নেব। মোল সংখ্যা বের করে দেখব যে গ্যাসের মোল সংখ্যা বেশি অর্থাৎ সেই গ্যাসের জন্য সিলিন্ডারটি অধিকতর উপযোগী হবে, বা এটা আমরা চাপ এবং আয়তন দিয়েও প্রমাণ করতে পারবো। তাহলে এরকম হবে, আমরা বয়েলের সূত্র জানি যে ভি, এটা কি বয়েলের সূত্র, যেখানে আয়তনের সাথে চাপের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ যে গ্যাসের আয়তন কম তার কি চাপ বেশি, যে গ্যাসের চাপ কম তার আয়তন বেশি। ঠিক আছে, এটা আমরা লাস্টে বুঝাবো। এখন আমরা তাহলে কী বের করে নেবো, মোল সংখ্যা বের করে নেব। দেখো মোল সংখ্যা বের করতে গেলে আমরা জানি কোন সূত্রটা ইউজ করতে হবে, আদর্শ গ্যাসের সূত্র। সূত্রটা কি, যেহেতু সিলিন্ডার একের ক্ষেত্রে বের করতেছি তাই এখানে সবগুলোতে এক দিয়ে দিলাম, যেহেতু আর এর মানটা ফিক্সড সেখানে ওয়ান দেওয়ার দরকার নাই, ডুবো। তাহলে কী কী দেওয়া আছে সবগুলো মানে কিন্তু দেওয়া আছে, তুলে ফেলি। পি ওয়ান কত 200 টিএম, ভি ওয়ান কত 110 লিটার, টি ওয়ান কত 27 সেলসিয়াস আছে, কেলভিনে নেব 300 কেলভিন। এখন আমরা কী বের করবো, এন ওয়ানটা বের করে নিব, আর এখানে আর এর মানটা কোন এককে নিব বলো, আর এর মান যেহেতু এখানে লিটারে আছে ভি ওয়ান, আর হচ্ছে পি এর মান অ্যাটমসফিয়ার আছে, তাই এটা কোন এককে নিব, লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে, কত মান 0.21। তাহলে এখানে সব মানে আছে, এখান থেকে আমরা এন বের করে নিই, এন ওয়ান ইজ ইকাল টু তাহলে কী হবে পি ওয়ান ভি ওয়ান আর টি ওয়ান, সবগুলো মান বসাই দিব। পি ওয়ানের মান কত 200, ভি ওয়ানের মান আর টি ওয়ানের মান 300। এতটুকু ক্যালকুলেশন যদি করি তাহলে মান আসে এত, এটা কি মোল। আচ্ছা তাহলে এন অন অর্থাৎ এক নম্বর গ্যাসের মোল সংখ্যা হচ্ছে এত মোল, তাহলে এত মোল সিলিন্ডারের ধারণ ক্ষমতা হচ্ছে এত মোল। তারপর এবার হচ্ছে আমরা এন টু বের করব, তাহলে এন টু এর ক্ষেত্রে অর্থাৎ গ্যাস দুই নম্বর সিলিন্ডারের গ্যাসের ক্ষেত্রে কী কী দেওয়া আছে দেখি, পি টু কত দেওয়া 50 অ্যাটমসফিয়ার, তারপর দেওয়া আছে হচ্ছে ভি টু কত 200 লিটার, তারপর আর কী দেওয়া আছে টি টু 310 কেলভিন, আর এর মান। এরপর দেখো আমরা জানি আগের মতো এই সূত্র দিয়ে এই মানগুলো বসিয়ে বের করে ফেলবো, এন টু ইজ ইকাল টু পি টু কত 50, এতটুকু ক্যালকুলেশন করলে মান আসে এত মোল। এখানে তাহলে আমরা দুইটার মান পেয়েছি, দেখো তো কোন মানটা বড়, এন ওয়ানের মানটা কিন্তু বড় আর এন টু এর মানটা ছোট, তার মানে হচ্ছে এক নম্বর সিলিন্ডারে এত মোল বেশি পরিমাণ কি গ্যাস থাকতে পারে। তাহলে দেখো এখানে তাহলে আমরা লিখি এন ওয়ান এন টু, তাহলে আমরা বুঝতেছি যে গ্যাস পরিবহনের জন্য সিলিন্ডার এক উপযোগী, কারণ সিলিন্ডার একের মোল সংখ্যাটা বেশি। এছাড়া আমরা বুঝে দেখো এখানে ভি এর সাথে আমরা বললাম পি এর সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক, এক্ষেত্রে সিলিন্ডার একের আয়তন অর্থাৎ ভি ওয়ান ভি টু, মানে হচ্ছে এখানে আয়তনের ক্ষেত্রে ভি টু এর মানটা বেশি, মানটা কত সেটা লিখে দেই আবার, তাহলে পি কত হবে দেখো তো, আয়তনের সাথে যেহেতু চাপের সম্পর্ক ব্যস্তানুপাতিক প্রশ্নেও দেওয়া আছে, দেখো কম আয়তনে বেশি পরিমাণ চাপ সহ্য করতে পারে,
अर्थात देखो p on এ যেহেতু v on এর মানটা ছোট তাই p on এর মানটা কি বড় অর্থাৎ কম আয়তনে বেশি পরিমাণ চাপ সহ্য করতে পারে সিলিন্ডার 1 তাহলে কি হবে এখানে কম আয়তনে বেশি পরিমাণ চাপ সহ্য করতে পারবে অর্থাৎ চাপ সহ্য করার ক্ষমতাটা বেশি কার সিলিন্ডার 1 এর প্লাস এর মোল সংখ্যাটাও কি বেশি এর জন্য আমরা লিখব কি লাস্টে যে গ্যাস পরিবহনের জন্য এটা হচ্ছে উত্তর এবার দেখো প্রথম থেকে বলি গ্যাস পরিবহনের জন্য কোন সিলিন্ডারটি অধিকতর উপযোগী গাণিতিকভাবে বিশ্লেষণ করো তাহলে এই ক্ষেত্রে আমাদের গ্যাস সিলিন্ডার 1 এবং 2 এর ক্ষেত্রে কি দেওয়া আছে আয়তন দেওয়া আছে তাপমাত্রা দেওয়া আছে আর চাপ দেওয়া আছে সিলিন্ডার 2 এর ক্ষেত্রেও সেম আয়তন দেওয়া আছে চাপ দেওয়া আছে তাপমাত্রা দেওয়া আছে তাহলে এই ক্ষেত্রে আমরা কি যেহেতু সব মান দেওয়া আছে এখান থেকে আমরা কি বের করতে পারি মোল সংখ্যা যে গ্যাসের মোল সংখ্যা বেশি তাহলে সেই গ্যাসের কি সিলিন্ডারটি পরিবহন করতে অধিকতর উপযোগী হবে এখন সিলিন্ডার 1 এর ক্ষেত্রে কি p1 দেওয়া ছিল v1 t1 আর হচ্ছে n1 বের করতে গেলে সূত্রটা ছিল pv nrt যেহেতু 1 নম্বর সিলিন্ডার তাই 1 দিলাম এখানে একটা r আছে rটাকে একটা ধ্রুবক জানাম কি মোলার গ্যাস ধ্রুবক এর লিটার আইটেমে মানটা হচ্ছে 0.0821 এই মানটা বসালাম তাহলে n1 আসলে হচ্ছে এত মোল সিলিন্ডার 2 এর ক্ষেত্রেও সেম ভাবে আমরা n2 গ্যাসের অর্থাৎ সিলিন্ডার 2 গ্যাসের মোল সংখ্যা বের করলাম এত মোল এখন দেখো তো n on অর্থাৎ সিলিন্ডার 1 এর মোল সংখ্যাটা বেশি অর্থাৎ এত বেশি পরিমাণ মোল গ্যাস থাকতে পারে এর জন্য কি সিলিন্ডার 1 টা বেশি উপযোগী আবার দেখলাম যে দেখো এখানে সিলিন্ডার 1 এর চাপ সহ্য করার ক্ষমতাটাও বেশি কারণ এর আয়তন কম আয়তনের সাথে চাপের সম্পর্ক কি ব্যস্তানুপাতিক তাহলে দেখো v 2 এর মান ছিল বেশি এর জন্য কি v 1 এর চাপটা বেশি অর্থাৎ b1 এর চাপ সহ্য করার ক্ষমতা বেশি অর্থাৎ আমরা তাহলে বলতে পারি গ্যাস পরিবহনের জন্য সিলিন্ডার 1 টা বেশি উপযোগী যেহেতু এর চাপ সহ্য করার ক্ষমতাও বেশি এখানে বেশি মোল পরিমাণ গ্যাস থাকতে পারে আশা করি সবাই বুঝতে পেরেছো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানাই এবং সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ